ভুট্টা আমাদের দেশে এখন একটি গুরুত্বপূর্ণ কৃষি ফসল। ভুট্টা ফসলে নানা রকম রোগ ও পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে। ফল আর্মি ওয়ার্ম এর মধ্যে একটি। ফল আর্মি ওয়ার্ম সবচেয়ে মারাত্মক ক্ষতিকারক পোকা। গেল মৌসুমে আমাদের দেশে ভুট্টা ফসলে ব্যাপকভাবে ফল আর্মি ওয়ার্ম আক্রমণ পরিলক্ষিত হয়। কৃষি বিজ্ঞানীরা আশঙ্কা করছেন চলতি মৌসুমে ভুট্টাতে ফল আর্মি ওয়ার্মের ব্যাপক আক্রমণ হতে পারে। এরই প্রেক্ষাপটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র সিমিতের কারিগরি সহযোগিতায় USAID অর্থায়নে ভুট্টা ফসলের ফল আর্মি ওয়ার্মের নিবিড় পর্যবেক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির আওতায় সম্প্রতি ফাইটিং ব্যাক অ্যাগেনস্ট ফল আর্মি ওয়ার্ম ইন বাংলাদেশ ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট সলিউশন অর্থাৎ সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি ফসলে বাংলাদেশে ফল আর্মি ওয়ার্ম পোকার প্রতিরোধ, এই শিরোনামে চুয়াডাঙ্গায় FAW ট্রেনিং শুরু হয়েছে গত 12 নভেম্বর, চলবে ডিসেম্বর দ্বিতীয় দিন পর্যন্ত। এই TUT প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের এন্টোমোলজি ডিভিশন, বাংলাদেশস্থ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা ও উপজেলা প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। কর্মশালার বিস্তারিত ধাপ, মাঠ পর্যবেক্ষণ, প্রতিরোধ ইত্যাদি বিস্তারিত ধারাবাহিকভাবে একাধিক প্রতিবেদন প্রচারিত হবে আমাদের আগামী অনুষ্ঠানসমূহে।